আরে আমার সময় যেমন এত উঠে দিছে, এটা তো ভালো হয়েছে তাহলে। ওজন মারব গেলাইছ আস্তে আস্তে মামির কাছে যাও, তোমার মামি খাওয়াই দেবো না দিল না মিছি আনছো তো বাবুজন হলো ফিটার রেডি করতেছে, বাবুর ক্ষুধা লাগছে, আর দুজন হলো মোবাইল দেখতেছে দুইটা, আর এদিকে আছে বাবু বাবুর নানুর কুলে। সাদিয়া ছিল আর কি, সাদিয়াকে হলো পাশের খাটে নেওয়া হয়েছে, কারণ এখানে হলো বেশি বাতাস লাগে না আর কি। তারপরে এখানে ওঠার মতো কোনো ই নাই, নিচে একা উঠবো, এজন্য এটা ধরা অনেক সময় উঠতে পারবো নিচে একাই। আর মা হলো বাবুর বিছানা রেডি করতেছে, মিছি নাই দেখি এটার ভিতরে কি ফিটার দিই না, কোন ডোয়ারে ডোয়ারে রাখছে নাকি? গরম তো কিছু পানি থেকে দিব, বাটিটা রাখব এই বাটিটার মধ্যে ইয়া করেন। না না
ডালবো না, পানি দেওয়া ইয়া করবো। স্টপ করে দিমো, গরম হালকা গরম খাইতে পারবো মিপ্তা হলে ডালা দাঁড়া হয় বাবুর ডালা দাঁড়া রেডি কত কাঁতা আনছি এবার এত কাঁতা লাগে কেম করে দিব কেমনে বাবা আমি পারি না, এই হয়ে গেছে মনে হয়। বাবু কি খায়, ফিটার খায়, বাবুর ক্ষুধা লাগছে, বাবু এলিকা কান্দে, বাবুর ধুইয়ার তো যাইবা গা এখন যাইবা না, তুমি থাকবা বাবুর কাছে থাকবা, খাইলা একটু খাওয়ান, খিদা লাগছে না, সেমরি খিদা পাগল হয়ে গেছে এলিগে তো বারবার আইলে পরে একটু খাওয়াইল, সরা পিঠা সরা বাবুর পিঠা শেষ, কি নেবো এখন ভাতেই খাওয়া, এখন কটা ভাত খাওয়াই আছে রাত্রে যাও খাওয়াই বল, দুটো জরকার লাগাই দিছে পিঠার ধরনে, পিঠা সরাও পিঠা শেষ, পিঠা সরাও আমার কাছে দাও, বাবা থুয়ে দিয়ে দাও, ও মামের কাছে দাও, মামের কাছে দাও, মামের কাছে দাও, কি দা লাগছে ওহম দেখেন দিকান দেনি সামনে কেমন করছে এতক্ষণ মুখ চুখ খাম ছাইয়া, কি দা ঠেলা কইতে কি পারে ও পুরি খাবা জলপুরি তোকে বাইতে থাক মোনা ওই যে কয়ে দেয় তার সঙ্গে খিদা লাগছে বাবা
না আর খাইব না বাবুর পেট ভরে গেছে রাখো ঠোঁটটা দেখছো লাল হয়ে রয়েছে গাওয়ানে না এখন আর খাইব না বাবু পরে খাইব আতে রে দাদির হলো তো আবার এখন যেত প্রতিদিনই একবার এক ঘন্টা তিন মিনিটের মতো লাগছে আর এখন হলো যাইতেছি কারণ সন্ধ্যার আগে চলো যাই দাঁড়ো দাঁড়ো এ ভাবি এ ভাবি দুটো ওটি আমাকে দিতে মিথ্যা হলো ভিতরে এইটা উঠাইল জাম গা পাইছে একটা কথা দেখো দেখো না এই পাশে এই সাইডে লাইট নেই মাঝে আছে তো অফ করে এই সাইডে সব রুম এখন ক্লিয়ার হচ্ছে টাটা দাও ফুপরে টাটা দাও এই আদি আন ফুপরে টাটা দাও টাটা দাও প্রতিদিন আসছি আর এখানে প্রতিদিন আসা সম্ভব না যেহেতু অনেক দূর আর ছোট বলা যায় এখনো আর যে দুষ্টামি করে এজন্য আজকে আসলাম আর দেখি কালকে আসতে পারি কিনা তবে কালকে আসার ইচ্ছা আছে একদম নিচে চলে আসছে সব ধরনের চিকিৎসা চলে আর কি এটা হলো দাঁতের ডাক্তার মনে হয় না দাঁতের ডাক্তার আছে সব ধরনের চিকিৎসা মনে হয় চলে এখানে হসপিটালটা খুব ভালো আর কি ওই যে লতা হয় সিজারের রুগী আইতেছে সব ধরনের জিনিসপত্র ওই রুমে কি ভিতরে মানুষ আছে এডি স্টিলের কি কি করা যাবে জিজ্ঞেস করে দিয়ে হলুদ বাগানো যাবে সময় তো লাগে না আচ্ছা না কো ওইটা সমস্যা নেই ওইটা না করলেও চলবো প্রত্যেকটা প্রেস
মাছেদের আছে, ওই যে পনেরো মাছগুলো হচ্ছে 4150 টাকা করে, তারপরে আমি কাছে টাকা নেই, খালামনির কাছে টাকা আছে।